সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিডিও ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে আজকের ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরুর পূর্বে চলো আমরা পূর্বের পাঠটি যাচাই করে দেখি। পূর্বের পাঠ যাচাই করার সাথে সাথে আমাদের রিভিশন হবে, যা পরীক্ষার জন্য ভালো সহায়ক হবে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের মনে রয়েছে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট তিন নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট তিনের শিরোনাম ছিল যোগাযোগ। আচ্ছা বলো তো, একমুখী যোগাযোগ কাকে বলে? হ্যাঁ, তুমি দ্বিমুখী যোগাযোগের উত্তরটি দিয়েছ। তবে একমুখী যোগাযোগের উত্তরটি হচ্ছে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান শুধু কোনো কিছু সরাসরি সম্প্রচার করে, যা অনেক দর্শক বা শ্রোতা যারা আছে তারা অংশগ্রহণ করতে পারে না, তাই একমুখী যোগাযোগ ব্যবস্থা। তুমি ভালো করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কেউ একজন ব্রডকাস্ট কাকে বলে? হ্যাঁ, তুমি অবশ্য সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছ। ব্রডকাস্ট হচ্ছে সরাসরি সম্প্রচারকেই আমরা ব্রডকাস্ট বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দরভাবে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে, তো চলো আজকে আমরা মূল পাঠে চলে যাই। ক্লাস শুরুর প্রথমেই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই লিখতে ভুলবে না। কিন্তু আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট চার নিয়ে আলোচনা করব। এতক্ষণ অবশ্যই তোমরা পাঠ শিরোনামটিও দেখে ফেলেছ। আজকের আমরা পাঠ শিরোনাম ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে কিন্তু মজার মজার তথ্য আমরা উপস্থাপন করব। চলো দেখো তো, আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্র থেকে আমরা কি বুঝতে পারছি বলতো? একটি বিক্রয় বা ক্রয় ব্যবস্থাপনার একটি চিত্র এখানে উপস্থাপন করা হচ্ছে, তুমি নিশ্চয় বুঝতে পেরেছ। অর্থাৎ এটি হচ্ছে একটি কম্পিউটার ভিত্তিক ব্যবসার লেনদেনের একটি পদ্ধতি। চলো আমরা বিস্তারিত আলোচনা করি। কম্পিউটার ভিত্তিক ব্যবসার পদ্ধতিটি হচ্ছে এমন একটি পদ্ধতি যা খুব সহজে এবং এতে সময়, শ্রম এবং অন্যান্য খরচ, যেমন আমরা সব কিছু মিলিয়েই এখানে আমরা লাভবান হয়ে থাকি। বেশি সময় নষ্ট হয় না, বেশি শ্রম দিতে হয় না, এমনকি অতিরিক্ত যে খরচগুলো হয় সেইগুলোও এখানে হয় না। তোমরা মনে করছো কীভাবে, লিখে নাও। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের ক্ষেত্রগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন এক নম্বরেই আমরা বলতে পারি মজুদ নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দেখি, একটি পণ্যের কোথায় কতটুকু পরিমাণ মজুদ রয়েছে, আমরা যদি সফটওয়্যারে সার্চ দিই তার পরিমাণ আমরা কিন্তু দেখতে পাব। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে পরিমাণ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমরা হাতে কলমে তা গণনা করতে পারব। ইচ্ছা করলে কেউ এই অতিরিক্ত পূর্ণগুলো মজুদ করে বাজারের ঊর্ধ্ব যে মূল্য রয়েছে, আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে বাজারের মূল্য বেড়ে যায় তো এই ঊর্ধ্ব মূল্যটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপরে আসো উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা কি? উৎপাদন ব্যবস্থাপনা দেখো, এক সময় ছিল মানুষ উৎপাদন করত অনেক সময় ধরে পরিশ্রম করে, কারণ এইগুলো ছিল প্রাচীন পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থাপনা।
কিন্তু বর্তমানে এখন কম্পিউটারিং সিস্টেম এসে রোবটের মাধ্যমে ইচ্ছা করলেই যখন দেখা যাচ্ছে যে পণ্যের বাজারের চাহিদা যত বেশি সেই পণ্যটা তাড়াতাড়ি এটি উৎপাদন করা সমর্থ হয় এবং খুব নিখুঁতভাবে এটি উৎপাদন করা যায়। এখানে শিখেছে বন্ধুরা আরেকটি বিষয়, দেখো উন্নত যোগাযোগ ব্যবস্থা, বলতো মজুদ কি? হ্যাঁ, তুমি সঠিক প্রশ্ন উত্তর দিতে পেরেছ। প্রয়োজনের অতিরিক্ত কিন্তু যেটা জমা রাখা হয় তাকে আমরা মজুদ বলছি। আচ্ছা, আরেকটি দেখি আমরা, তথ্য যোগাযোগ ব্যবস্থাপনা, অর্থাৎ মজুদ নিয়ন্ত্রণ করতে হবে। উৎপাদন ব্যবস্থা তো থাকছে, এর পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থাও থাকতে হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যেও রয়েছে কয়েকটি ধাপ। দেখো, এক নম্বরে রয়েছে মোবাইল ফোন, অর্থাৎ বাজার কখন কোন অবস্থায় কোনটির মূল্য এবং চাহিদা রয়েছে, মূল্যটি কতটুকু ভালো পাচ্ছে, বাজারের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এটি খোঁজ খবর নিতে পারছে এবং দিতে পারছে। এর পাশাপাশি দেখো দুই নম্বরে ফ্যাক্স। ফ্যাক্সের কাজটা কি? ফ্যাক্সের কাজটি হচ্ছে বাজার মনিটরিং করে সাথে সাথে ছবি সম্মিলিত কিছু তথ্য তাৎক্ষণিকভাবে এটি পৌঁছানো যায়। তাহলে ফ্যাক্স কি বলতো? ফ্যাক্সটি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে হুবহু অনুলিপি পাঠানোর কাজই হচ্ছে ফ্যাক্সের কাজ। ধন্যবাদ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এর পাশাপাশি আছে ইমেইল। ইমেইল শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রিক মেইল, অর্থাৎ আমরা যখন হাতে চিঠি লিখতাম এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক সময়ের প্রয়োজন ছিল, ইমেইলের মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয় খুব তাড়াতাড়ি ও কম সময়ের মধ্যে, যার মধ্যে পূর্ণাঙ্গ বিবরণ সহ এই চিঠিগুলো পাঠানো যায়। এর পরবর্তী দেখো ইন্টারনেট। ইন্টারনেট আমরা সার্চ দিয়ে বাজারের পণ্য সম্পর্কে সকল তথ্য কিন্তু আমরা হাতের মুঠোই পেয়ে যাচ্ছি। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ইন্টারনেটের সাথে আরেকটি বিষয় জড়িত রয়েছে, তোমরা বুঝতে পারবে, তা হচ্ছে ইন্ট্রানেট। একটি হচ্ছে ইন্টারনেট, যেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আরেকটি হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট, আমি এই শব্দটি কয়েকবার উচ্চারণ করলাম কারণ কাছাকাছি শব্দ তো, ইন্টারনেট আর হচ্ছে ইন্ট্রানেট। ইন্টারনেট সম্পর্কে তোমাদেরকে বলি, ইন্টারনেটটা হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তুমি সমস্ত তথ্য পাচ্ছ, কিন্তু ইন্টারনেটটা হচ্ছে এটি কতিপয় কয়েকটি কম্পিউটারের সাথে এটির নেটওয়ার্কটি জুড়ে দেওয়া থাকে। অর্থাৎ একজন ব্যক্তি ইচ্ছা করলে হয়তো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি বা একশোটি কম্পিউটারে এই তথ্য লেনদেন করতে পারে, কিন্তু এর বেশি কিন্তু সম্ভব নয়। আর ইন্টারনেটের বিষয়টা হচ্ছে এখানে সকল মানুষ সঠিকভাবে সব তথ্যগুলো পেতে পারে। তার মধ্যে কয়টি ধাপ দেখলাম? পাঁচটি ধাপ দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, বলতো উন্নত যোগাযোগ ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়, কয়টি ধাপে ভাগ করা হয়? হ্যাঁ, সঠিক প্রশ্ন উত্তর দিতে পেরেছ, পাঁচটি ধাপে ভাগ করা হয়। এখন দেখো চার নম্বরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সঠিক হিসাব রাখা। ব্যবসার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা এতটাই বেশি, যা সঠিকভাবে হিসাব নিকাশ রাখতে পারে শুধুমাত্র কম্পিউটারই। কারণ তোমার স্টকে কতগুলো পণ্য রয়েছে, তার বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত এবং তোমার লাভ হয়েছে কত, এবং তুমি তোমার কর্মীদের বেতন দিতে পেরেছ কত, এইখান থেকে একটি ক্লিকেই সমস্ত তথ্য, লাভ লোকসান, সমস্ত ক্ষতি সম্পূর্ণই এখান থেকে বের হয়ে আসছে।
এরপরে দেখো বিপণন ব্যবস্থা। বিপণন ব্যবস্থাটা কি? এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তর করা, তাই হচ্ছে বিপণন ব্যবস্থা। বিপণনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে বলতো ইন্টারনেট কি? তুমি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারোনি, কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম দুইটি শব্দ, একটি হচ্ছে ইন্টারনেট আরেকটি হচ্ছে ইন্টারনেট। তুমি কাছাকাছি প্রশ্নের উত্তর দিতে পেরেছো, কিন্তু সঠিক প্রশ্নের উত্তরটি হবে ইন্টারনেট হচ্ছে কতিপয় কয়েকটি কম্পিউটারের সাথে নেটওয়ার্কের সম্পর্ক তৈরি করা, যেটাকে আমরা বলি লোকাল নেটওয়ার্ক। আশা করি তোমার এই প্রশ্নের উত্তরটি মনে থাকবে। তুমি অবশ্যই এটি কিন্তু খাতে লিখে নাও, ভালো করে নোট করে নাও, যাতে তোমার আর ভুল না হয়। কেমন? আমরা বিপণন নিয়ে আলোচনা করছিলাম, কারণ তোমার মনোযোগটা কতটুকু ক্লাসের প্রতি রয়েছে তা যাচাই করে দেখলাম। বিপণনের মধ্যে কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে বিপণন পদ্ধতিকে। এর মধ্যে রয়েছে বাজার বিশ্লেষণ। বাজার বিশ্লেষণ কি? বাজার বিশ্লেষণ ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ বাজারকে যদি বিশ্লেষণ করা না যায় তাহলে পণ্যগুলো উৎপাদন করা সম্ভব নয়। প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান বলতে গেলে অবশ্যই একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করেই পণ্যগুলো উৎপাদন করে থাকে, কারণ প্রতিযোগিতা না থাকলে পণ্যের মানও ভালো হবে না। বিষয়টি আরও সহজভাবে তোমাদেরকে বলি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতামূলক ব্যবসায় প্রতিষ্ঠান আছে বিধায় একজনের একটি প্রতিষ্ঠানের পূর্বে আরেকটি প্রতিষ্ঠান একটি পণ্য সরাসরি বাজারে নিয়ে আসতে সক্ষম হয়, এক্ষেত্রেও কিন্তু মজুদ নিয়ন্ত্রণ থাকে। এরপরে দেখি আমরা বাজার সম্পর্কে তথ্য সংগ্রহ, অর্থাৎ বাজারের পণ্যের সকল পণ্য কোন পণ্যের মান কত বেশি এই সম্পর্কেও কিন্তু তথ্য সংগ্রহ করা যায় এই কম্পিউটারের মাধ্যমে। এর পরবর্তীতে দেখো সরবরাহর আরেকটি বিষয় রয়েছে। সরবরাহ হচ্ছে বাজারে কতটুকু প্রয়োজন রয়েছে, কোন পণ্যের কতটুকু প্রয়োজন হবে, এই প্রয়োজনের ভিত্তিতেই কিন্তু তোমার বাজার সরবরাহ পণ্যগুলো সরবরাহ করা হয়ে থাকে। তাহলে তুমি বলো তো যে বাজার বিশ্লেষণ কি? হ্যাঁ, বাজার বিশ্লেষণটি হচ্ছে পণ্য সঠিকভাবে বাজারে অবস্থান নির্ণয় করাটাই হচ্ছে বাজার বিশ্লেষণ করা। ধন্যবাদ তোমার সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রচার মাধ্যমটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখন বর্তমানে আইসিটি বা প্রযুক্তির ফলে একটি পণ্য খুব সহজেই একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির কাছে খুব সহজেই পরিচিতি ঘটানো যাচ্ছে শুধু প্রচারের মাধ্যমেই। বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব। বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব বলতে যা বোঝায় তা হচ্ছে তুমি যে পণ্যটি কিনলে ক্রয় করার পরবর্তীতে তুমি কিন্তু এটি ছোট্ট একটি কার্ডের মাধ্যমে তার বিলটি পরিশোধ করছো। তাহলে বলতো কোন কার্ডের বিনিময়ে তুমি করছো? হ্যাঁ, তোমার ব্যাংকের কার্ডের বিনিময়ে তুমি বিলটি পরিশোধ করলে। তাহলে তুমি যে কার্ডের বিনিময়ে বিলটি পরিশোধ করলে এই বিল পরিশোধ করার যে পদ্ধতি, যে মেশিনটি রয়েছে তার নাম কি তুমি জানো? হ্যাঁ, তুমি সঠিক প্রশ্ন উত্তর দিয়েছ, তা হচ্ছে ইপিওএস মেশিনটির নাম। তুমি পূর্বেই প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য ধন্যবাদ। এর পরবর্তীতে এখানে রয়েছে মূল্য সংগ্রহ। মূল্য সংগ্রহটি হচ্ছে আরেকটি বিষয়, অর্থাৎ বাজারের একই ধরনের পণ্যের এটি পাশাপাশি দাম রয়েছে কি না, অর্থাৎ একই পণ্যের একই মানের পণ্যের দাম সমভাবে দেওয়া হচ্ছে কি না, তা হচ্ছে মূল্য সংগ্রহ। কারণ ক্রেতা যখন এই পণ্যগুলো কিনে তা হচ্ছে যাচাই বাছাই করে কিনে। আজকের
ক্লাস শেষের পূর্বে চলো একটু মূল্যায়ন করে দেখি। বলতো ইমেল শব্দের অর্থ কি? হ্যাঁ, ইমেল শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেল। ইন্ট্রানেট কি? ইন্ট্রানেট হচ্ছে কতিপয় কয়েকটি কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবস্থা। আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে 5টি পয়েন্ট তোমরা লিখবে। এই 5টি পয়েন্ট লিখে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবে, তার সাথে ফিক্সার অনুযায়ী 10টি SQ উত্তরসহ তৈরি করে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবে। আমি জানি তোমরা অনেকেই খুব সুন্দরভাবে অংশগ্রহণমূলকভাবেই তোমরা কিন্তু SQগুলো দিয়ে দিচ্ছ। অনেকেই আমি দেখেছি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছ, অনেকে একটু দেরিতে দিচ্ছ, তবে সবাই একটু মোটামুটি সন্ধ্যা 7টার মধ্যে দেওয়ার চেষ্টা করবে, কারণ আমি সকল হোমওয়ার্কগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে বন্ধুরা, সদা সত্য কথা বলবে, মিথ্যাকে পরিহার করবে, রুটিন করে পড়াশুনো করবে, কারণ তোমরা এখন অষ্টম শ্রেণীতে, তোমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ সময়, কোনো একটি সময় একটি সেকেন্ডও তোমরা নষ্ট করবে না পরিকল্পনার বাইরে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নতুন আরেকটি ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।